মরিদ যে ব্যক্তিকে হাজির করা হয়েছে উনি হচ্ছেন এই বরিশালের যে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছেন এবং বরিশালে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছেন তার মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা। আমরা এর জামিনে বিরোধিতা করেছি, মাননীয় আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমাদের যেখানে ক্ষোভ সেখানে হলো এরকম একজন মাস্টার মাইন্ড যার নেতৃত্বে বরিশালে এরকম একটা অরাজক পরিবেশের সৃষ্টি হয়েছে, তাকে কেন পুলিশ রিমান্ড চাই নাই? আর তাকে রিমান্ড চাইলে তার মাধ্যমে অনেক তথ্য পাওয়া যেত। আপনারা জানেন এখানে বাংলাদেশের সংবিধান ছিল, সেই সংবিধানকে অগ্নিসংযোগ করা হয়েছে। জাতীয় পতাকা ছিল, সেই জাতীয় পতাকাকে তারা অগ্নিসংযোগ করেছে। এবং যেভাবে তারা অগ্নিসংযোগ করেছে তাতে এখানে বিস্ফোরক দ্রব্য ছিল তাদের হাতে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। আমাদের সকল কিছুর উদ্ঘাটনের জন্য আমরা ভেবেছিলাম পুলিশ প্রশাসন তাদেরকে রিমান্ডে নিয়ে এর তথ্য উদ্ঘাটন করবে। অত্যন্ত দুঃখের বিষয়, ষড়যন্ত্রের মাধ্যমে আজকে তাকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। আমরা আশা করেছিলাম রাষ্ট্রদ্রোহ মামলা হবে এবং রাষ্ট্রদ্রোহে মামলার উপাদান রয়েছে, সংবিধান পড়াইছে, জাতীয় পতাকা পড়াইছে। তাকে রিমান্ডে নিলে এই ভূখণ্ডরে তারা কোথার সাথে যুক্ত করতে চায়, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বরে বিলীন করতে চায় কিনা এইটা উদ্ঘাটিত। এই মামলা যে সমস্ত আসামি করা হয়েছে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত একটা রেড দিয়েছে গ্রেপ্তারের জন্য, সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখছি না। তদন্তকারী কর্মকর্তাকে সংশোধন হইতে হইবে অথবা তাকে পরিবর্তনের ব্যবস্থা করতে হইবে। ষড়যন্ত্র রাষ্ট্র লেভেলে চলে, যেমন জেলা পর্যায়ে চলে, আজকে যে রিমান্ড চায় না এটিও একটি ষড়যন্ত্রের অংশ। এটা হইতে দেওয়া যায় না, অন্যায় বিচার হতে হবে, অপরাধের বিচার হতে হবে। বিএনপির মধ্যে একটা অফিস, সেটা অগ্নিশব্দ করলো, ভাঙচুর করলো, তারপর বোমা বিস্ফোরণ ঘটলো, সেই মামলা রিমান্ড চায় না। আরেকজনের ছবি পর্যন্ত পড়াইছে, বেগম খালেদা জিয়ার ছবিও তারা আমরা আগামী দিনে ঐসমবিদী ছাত্র আন্দোলনের বিপক্ষের স্রোতের লোকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকবো।